হ্যালো মামুন ভাই, আসসালাম আলাইকুম। এখন সকাল প্রায় 9:30 বাজে, আমি ডিউটিটা দেখার জন্য করছি। আপনার পেজের মধ্যে কী কী প্রবলেম আছে আমি সেগুলো আপনি সলভ করে দিতে পারবেন, আর এটার পরে আপনি আপনাদের পেজগুলো কীভাবে ঠিক করে নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, পার ডে মিনিমাম একটা হলেও আপনাকে পোস্ট করতে হবে, আর পোস্ট করতে গেলে আপনাকে অ্যাফিলিয়েট দরকার প্রোডাক্টের, ঠিক আছে? আর সেজন্য আমি আপনাকে বলি, আপনি মনে করেন যে কোনো একদিন আমাকে 6-7টা বা 10টা লিঙ্ক দিয়ে দিলেন, আমি ওগুলো আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক করে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? আর প্রথম অবস্থায় এভাবে কিছুদিন করতে থাকে, ঠিক আছে? বুঝছেন তো, এভাবে যখন কিছু করতে পারবে না, আপনার যদি প্রোডাক্টটা সেল হয়, খেয়াল করেন, আপনার যদি প্রোডাক্টটা সেল হয় তখন অটোমেটিক্যালি আমার ওখানে কি চলে আসবে যে আপনার প্রোডাক্টটা সেল হয়েছে, ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আমি ওইটার ব্যাপারে আপনাদের ব্যাপারে সবচেয়ে থাকবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ আপনাদের যে প্রোডাক্ট আপনাদের সেল হবে সেখান থেকে আমি একটা কমিশন পাবো, প্লাস আপনার কমিশন আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? আমার কথা বলছেন কিনা সেটা আমি 2-1 দিন পর পরে চেক করবো, কিন্তু সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু আপনাকে পোস্টের মধ্যে, শুধু পেজের মধ্যে শুধু পোস্ট করলেই হবে না, এটার জন্য আপনাকে এটা মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার জন্য আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আদার্স যে পেজগুলো আছে, গ্রুপগুলো আছে, বা যে কান্ট্রিতে আপনি কাজ করতে চাচ্ছেন ওই কান্ট্রির অন্যান্য পেজ গ্রুপগুলো আছে, ওগুলোতে আপনাদেরকে মার্কেটিং করতে হবে। ওই পেজের কমন যে পেজগুলো আছে ওগুলোতে আপনাকে কাজ করতে হবে। ওখানে গিয়ে ক্রিয়েট পোস্ট যদি সম্ভব হয় সিচুয়েশন ভেদে ক্রিয়েট পোস্টে কভার করুন, ঠিক আছে? বুঝছেন, কারণ আপনি যদি মার্কেটিং না করেন আপনার এটা কিন্তু পছন্দ হবে না। আপনি শুধু আপনার পেজে শুধু দিয়ে রাখলেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? বুঝছেন, আপনাকে আপনার ওই টার্গেটেড রিলেটেড কান্ট্রি এবং ওই ধরনের পেজগুলোতে কিন্তু পোস্ট করতে হবে। আর আপনার যে আইডিটা থাকবে নতুন, যে আপনি ফেক অ্যাকাউন্টটা করছেন, সে অ্যাকাউন্টে মাঝে মাঝে পোস্ট করবেন। আর পোস্ট করার ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের কোনো কাউকে কখনো অ্যাড ফ্রেন্ড করবেন না, ওখানে ওই দেশের কান্ট্রিগুলোকে একজন দুইজন করে পার ডে, মানে বেশি না, পার ডে 2 জন করে অ্যাড ফ্রেন্ড করবেন, মানে অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? বুঝছেন, আপনার এখানে এঙ্গেজ থাকবে শুধু তারাই। পরবর্তীতে যখন পেজগুলো তো আপনি যখন পোস্ট করবেন, ওই 2-1 জনকে কী করবেন, সাথে সাথে ট্যাগ করে দিয়ে পোস্টগুলো করবেন, ঠিক আছে? ওখানে তার বেশি পোস্ট করতে পারবেন না, একদিনে বেশি পোস্ট করার দরকার নেই, মানে 2-3টা 1টা বা 3-4 দিন পরে একটা পোস্ট করলে, মানে জাস্ট বাংলাদেশে কোনো কাউকে কী করা যাবে না, পোস্ট করা যাবে না। আর মার্কেটিং এর ক্ষেত্রে কী করবেন, অন্যান্য পেজে যে আমি যেটা বলছিলাম, আপনাদের যে পেজটা থাকবে, ওই যে পেজ মানে করেন একটা পোস্ট, পোস্ট এখনও নাই, আমি যে ইতে যাচ্ছি পাবলিশিং টুলসে যাচ্ছি, পাবলিশিং টুলস থেকে পাবলিশিং টুল থেকে আসুন, ড্রাফটে যাব। ড্রাফটে গিয়ে আপনার পোস্টগুলো আমি চেক করব, চেক করার পরে আমি কী পরিবর্তন করতেছি সেটা এবার আপনাকে আমি বলে দেব, দেন আপনি পরবর্তীতে এইভাবে কী পোস্টগুলো করবেন। যেহেতু আপনি বাংলাদেশ থেকে ই করতেছেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক কিন্তু আপনার আইডি চেক করে দেখে যে বাংলাদেশে, তখন সে কিন্তু বাংলাদেশের অন্যান্য যারা পিপল আছে তাদেরকে আপনার পেজের সাথে এঙ্গেজ করাবে। আর আপনাকে একটু মানে ই করে ওই যে কান্ট্রি লোকগুলো কী করতে হবে, এরপরে ড্রাফটে গেলাম, হ্যাঁ এই পোস্টটাতে যখন আমি যাচ্ছি, খেয়াল করেন এডিটে গেলাম, আমি জাস্ট একটা পোস্ট দিয়ে ভালো করে দেখা দিচ্ছি। আপনার পোস্টটা মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি মানে নর্মাল হালকা একটু কি ই দিয়ে তারপরে ড্রেস, ওকে ফাইন, আপনার আসলে ঠিক আছে ভাই, ঠিক আছে? টু কালেক্ট ইউর কালেক্ট ইউর ইউর্স প্লিজ পিএম আস না, শব্দটা হবে পিএম মি, ঠিক আছে? বুঝছেন, এখন এটা লিঙ্কটা এখানে রেখে দিলেন, ওটা অসুবিধা নেই। তাহলে এই লিঙ্কের মাধ্যমে ওই প্রোডাক্টটা আমরা কি সহজে সে ওখানে চলে যেতে পারবে। তারপরে এই জায়গাতে এসে এটাকে পরবর্তীতে শেয়ার নাও থেকে বা শিডিউল করে এটাকে আপনি শিডিউল করে দিবেন। এইভাবে পার ডে আপনি কী করবেন, মিনিমাম একটা,
আর আমি বলি যে মিনিমাম একটা, সর্বোচ্চ দুইটা, বা সর্বোচ্চ আমি তিন চারটা করি, কারণ দেখা যাচ্ছে আমার আসলে অনেক পুরানো পেজ, তো এই জন্য আমার কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? আর আমার কাছে তো সহজে আমি লিঙ্ক নিজেরটা নিজে নিয়ে নিতে পারি, কোনো আমার অসুবিধা নেই। আমি ডাইরেক্ট কোথাও কোনো সেভ রাখি না, এই করি না, ঠিক আছে? আমি ডাইরেক্ট অ্যামাজনে ঢুকি, ঢুকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিই। তো আপনি যেহেতু ই করা লাগে, সেক্ষেত্রে আপনি মানে সর্বনিম্ন একটা, সর্বোচ্চ দুইটা করে আপনি একটা দুইটা টাইমে, এই যে আপনাকে টাইমগুলো বলছিলাম, ইউএসএর যে টাইমগুলো থাকে, ইউএসএর যে সকালবেলা, ইউএসএর আমাদের যেটা বাংলাদেশে সন্ধ্যাবেলা এবং রাত্রিবেলা হয়, একটু বলছিলাম সন্ধ্যা 7টা বাংলাদেশের টাইম অনুসারে আপনি এটাকে শিডিউল করে দেবেন, সন্ধ্যা 7টা, তারপরে হচ্ছে 8টা 9টা, 7টা 8টা 9টা, এই 3 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইম, আর রাতের 3টা 4টা 5টা, এই দুই টাইমের মধ্যে কি আপনি এগুলো কি শিডিউল করে পোস্ট করে দেবেন। হ্যাঁ, এখন এটা যেটা দিচ্ছেন আপনি, এটা খুব ভালো হয়েছে, এভাবে করে আপনি দিয়ে দিবেন। আমি এখন শিডিউল করতেছি, এখন আমি আবার ড্রাফটে রেখে দিচ্ছি, কারণ আপনার কাজটা আমি তিন চার করবো না, ড্রাফটাকে দিতে হবে, ঠিক আছে? মানে পার ডে যদি একটা দেন, তাহলে আপনার তো 7টা লাগতেছে প্রোডাক্ট, আর যদি পার ডে দুইটা করে দেন, তাহলে আপনার প্রোডাক্ট লাগতেছে 14টা করে। তো আপনি আমাকে একদিনে মানে প্রতি সপ্তাহে উইকলি আপনি আমার কিছু প্রোডাক্ট সিলেক্ট করে করে কি আপনি আমাকে দিয়ে দেবেন। আর সবচেয়ে বেশি যে জিনিসটা হলো, আপনি যে কাজটা নিয়ে কাজ করেন, বেবিদের যদি নিয়ে কাজ করেন, তাহলে বেবিস টয় যেগুলো আছে, টয় নিয়ে বেশি কাজ করবেন। এক টয়ের মধ্যে দুই ধরনের টয় আছে, একটা হচ্ছে প্লাস্টিক আর একটা হচ্ছে ইলেকট্রনিক। তো দুই ধরনের টয় নিয়ে আপনি কাজ করবেন, মোটটা টয়ের যতগুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? বুঝছেন, টয়ের মধ্যে এই গাড়ি আছে, ওদের সবাই গাড়িগুলো করতে চলে বাচ্চাদের জন্য, তারপর হচ্ছে ওই যে একটা বোর্ডের উপর দাঁড়ালে যে পিছলে চলে যায়, এরকম একটা বোর্ড আছে না ওদের, তারপর আবার একটা লাঠি দিয়ে ধরে নিচে ছোট ছোট চাকা বাচ্চারা খেলে যায় ওগুলা, ঠিক আছে? তো ওগুলা নিয়ে মোটামুটি এগুলো কাজ করতে পারেন। মানে আমি জাস্ট বলে দিচ্ছি ব্যাপারটা নিয়ে, যে এটা এটা নিয়ে করতে হবে, বাট বেবিস টয়গুলো নিয়ে কী করতে হবে। আর একটা বলছিলাম যে প্রথম দিকেই বেবিস টয় ইউএসএ লিখে আপনি ইউটিউবে যদি সার্চ করেন, দেখবেন যে ওরা অনেক রকমের ইউটিউব প্রোডাক্ট দেখায়, ঠিক আছে? রিভিউগুলো থাকে, তো ওখান থেকে একটা ধারণা নিয়ে তারপরে প্রোডাক্টগুলো একটা খুঁজে বের করতে হবে বেবি স্টোরিতে গিয়ে, ঠিক আছে? বুঝছেন, এ হচ্ছে ব্যাপার। আর যদি মার্কেটিংটা না করেন, খেয়াল করেন আপনি, তাহলে এখানে আপনার 1000 পোস্ট দিলে কোনো লাভ নেই, আমি যেটা বুঝি, যে কারণ আপনাকে মার্কেটিংটা করতে হবে। কান্ট্রি রিলেটেড কী করতে হবে, পেজ, কান্ট্রি, গ্রুপ, এগুলো খুঁজে বের করতে হবে, কন্টিনিউ এগুলো বের করতে থাকবেন, আজকে একটা পাচ্ছেন, কালকে একটা পাচ্ছেন, এইভাবে খুঁজে বের করে করে দেখা যাচ্ছে কি এটা লিস্ট করে রাখলেন, লিস্ট করে দেন আপনি পরবর্তীতে এগুলোতে আস্তে আস্তে কী করলেন মার্কেটিং করতে থাকলেন, ও পেজগুলোতে পোস্ট করলেন আপনার প্রোডাক্টের, তাহলে আপনার, কারণ ফেসবুক আসলে সবচেয়ে বেশি এঙ্গেজড পিপল, তো ফেসবুকে আমাদেরকে বেশি মার্কেটিংটা করতে হবে। আমার কথা বুঝছেন কিনা, এ হলো ব্যাপার। আপনি যদি ফেসবুকে বেশি এঙ্গেজড সময় না দেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না, কারণ আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং মানে কি, আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করেছি, ধর আপনি মার্কেটিংয়ে যদি একটা জব করতেন, আপনাকে ঘুরে 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 একজনের কাছে বারবার বারবার যেতে হতো একটা প্রোডাক্ট সেল করার জন্য, ঠিক? এখানেও আপনাকে ঘুরে ফিরে ঘুরে ফিরে কিন্তু একটি পেজের মধ্যে বারবার বারবার করে পোস্ট করতে হবে, ঠিক আছে? বুঝছেন, আর পোস্টটা কী করবেন আমি একটু আরেকটা জিনিস দেখাই। আমরা কী করি, একটা প্রোডাক্টটা আমি যদি এখান থেকে ই করে দিই, এটাকে আমি এখন শিডিউল করে, এখন এখনই আমি পাবলিশ করে দিচ্ছি, হ্যাঁ এটা পাবলিশ হয়ে গেছে। তাহলে আমি যদি আমার পেজে যাই, পেজে আসার পরে খেয়াল করেন কোন জিনিসটা আপনি অন্যান্য পেজে করবেন, আপনি কিন্তু ক্যাপলেট লিঙ্কটা অন্যান্য পেজে কি করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না, আপনাকে পোস্ট করতে হবে ফেসবুকের যে লিঙ্ক আছে সেটা। আমি যদি যাই, আপনি একটা কাজ করতে পারবেন, আপনার যে পেজের এই লিঙ্ক আছে, এই লিঙ্কটাই আপনি ওখানে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার সকল প্রোডাক্ট কি পেয়ে যাবে। আপনি কি করবেন, এক্সট্রাভাবে প্রত্যেকটা পেজের আলাদা কোনো মার্কেটিং না করে, আপনি আপনার এই পেজের যে লিঙ্ক আছে এটাকে নিয়ে আপনি মার্কেটিং করবেন, তাহলে ফেসবুকের এই লিঙ্কটা আপনি অন্য একটা পেজের মধ্যে কি কমেন্টস আপনি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তবে বেশি দিবেন না, দিনের মধ্যে 2 বার বা 3 বার, তাও একই টাইমে একসাথে না। হ্যাঁ, আপনি যখনই আপনার এই লিঙ্কটা একটা জায়গাতে মোবাইলেও সেভ করে রাখতে পারেন,
মোবাইলে যখন আপনার পেজটা ইউজ করতেছেন তখন সব সাথে এক জায়গাতে এটা কি এই পেস্ট করে দিলেন, তাহলে কি হবে আপনার পুরো পেজটা ওরা কি পেয়ে যাবে। আপনি কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু আপনার পেজে একবারে কিন্তু দিচ্ছেন। আর মার্কেটিং এর ক্ষেত্রে আপনি ফেসবুকে যে পেজটা আছে প্রথম অবস্থায় এই পেজটাকে ইউজ করবেন মার্কেটিং করবেন। এখন আপনি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলে দেখা যাচ্ছে আপনার সেল আসবে কম, এটা নিয়ে মার্কেটিং করলে আপনার যত প্রোডাক্ট আপলোড হচ্ছে সব প্রোডাক্টই কি ওরা পেয়ে যাবে। এই যে আসলে এটা কি কথা বুঝে বুঝছেন কিনা, আপনাকে জাস্ট কি করতে হবে আপনার একেবারে এখানে গেলেও অনেক সময় শেয়ার পাওয়া যায়, শেয়ার হচ্ছে আপনি নিজে দিক থেকে শেয়ার করতে করতে এখানে কি হবে ইউআরএল পাওয়া যায় না, ঠিক আছে। ইউআরএল এই যে শেয়ারে গ্রুপ শেয়ারে পেজ আপনার অন্যান্য পেজ থাকে বা অন্যান্য গ্রুপ থাকলে সেখানে শেয়ার করতে পারবে, কিন্তু এই প্রোডাক্টের লিঙ্কটা কোথায়, এই প্রোডাক্টের লিঙ্কটা আমরা অনেক সময় এখানেও পাই না, পেলে আমরা এখানে যাবো, এখানে যাওয়ার পরে এই যে এখানে যাচ্ছি এখান থেকে এই যে এমবেডেড একটা অপশন আছে, এমবেডেডে গেলে আপনি একটা লিঙ্ক পেতে পারেন, এমবেডেডে ক্লিক করলাম, এমবেডেডে গেলে এটা বিভিন্ন কোডও আসবে প্লাস এটার লিঙ্কও আসবে এমবেডেড। এই যে এই যে পোস্টের লিঙ্কটা চলে আসছে, পুরো পেজটা লোড হোক। এমবেডেড গেলে আপনার এই যে ইউআরএল অফ পোস্ট এখানে দেখাই দিচ্ছে, আপনার এই যে পোস্টের লিঙ্ক আছে আপনাকে এটা একটু কপি করে নিয়ে আপনি এটা নিয়ে মার্কেটিং করতে পারেন, যদি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে মার্কেটিংটা করেন, আর যদি পেজে মার্কেটিংটা করেন সেক্ষেত্রে এখন আপাতত আমি মনে করি বেস্ট হবে, ঠিক আছে। এই যে এটা এমবেডেডে যাওয়ার পরে কোড জেনারেট হচ্ছে ইউআরএল অফ পোস্ট এখানে লেখা আছে, তো এটা আপনি এখন দরকার নেই, এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ নিয়ে করার দরকার নেই, বাট আমি দেখাই দিচ্ছি তাহলে আমি বারবার দেখাবো না, আপনাকে এটা মনে রাখতে হবে, এগুলো কয়েকজন আপনি যা শিখছেন এই পর্যন্ত কী কী শিখছেন এগুলো একটা নোট করে রাখবেন, ঠিক আছে। আর পেজের যে লিঙ্ক আছে এটা নিয়ে আপনি মার্কেটিং করতে থাকবেন, এই ছিল আর পেজটাতে বাংলাদেশি লোকদেরকে একটু এঙ্গেজ করবেন না, কারণ বাংলাদেশি লোকদের এঙ্গেজ করলে মানে ওরা তো আসবেই, কিছু অটোমেটিক্যালি চলে আসবে, কারণ যেহেতু আমরা বাংলাদেশ থেকে ইউজ করতেছি, তো আমাদেরকে একটু কী করতে হবে ওই যে আইডিটা থাকবে তাদের সাথে আপনি একটু এঙ্গেজ করে তাদেরকে আপনার ট্যাগ করে পোস্ট করবেন, প্লাস হচ্ছে আপনি মাঝে মাঝে আপনার পেজেই মানে পোস্ট আইডিতে এই পেজের লিঙ্কে দিয়ে পোস্ট করে দিবেন, পোস্ট করে ওদেরকে ট্যাগ করে দিবেন। যেমন আমি এটা যদি দেখাই তাহলে কপি করলাম এটাকে, কপি করে আমি আমার আইডিতে গেলাম, মানে এই যেভাবে আমি বলতেছিলাম যে এই পেজটাকে কী করলাম আমি লিঙ্ক দিলাম, লিঙ্ক নিয়ে আমি আমার আইডিতে যাচ্ছি, আইডিতে যাওয়ার পরে আইডিতে এখানে যাই আমরা কি করব ওই লিঙ্কটা দিয়ে একটা পোস্ট করে দিতে পারি, হ্যাঁ লিঙ্কটা দিলাম, প্লাস হচ্ছে যদি ওই পেজে যদি ইমেজ টিমেজ এই চলে আসছে না, এখন আপনি ই করেন এটা হলো পেক আইডিটা থেকে, এখন আপনি কয়েকজনকে ট্যাগ করবেন, তাই না, এই যে ট্যাগ আছে ওই যে যারা আমেরিকান আপনার ফ্রেন্ড হবে তাদেরকে ট্যাগ করবেন, ট্যাগ করে আপনি পেজটা দিয়ে পোস্ট করে দেবেন, এটা হচ্ছে সিস্টেম। তাহলে আপনার আইডিটাতে আপনি আস্তে আস্তে কাজ করতে থাকবেন, একবারে ই নিয়ে কাজ করতে পারবেন না, ঠিক আছে বুঝছেন। এই নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে আপনার মানে যদি একসাথে বেশি কাজ করেন তাহলে আপনার ফেসবুক আইডিতে কী করবে ব্যান করে দিবে, মানে অল্প অল্প করে কাজ করবেন। আর এই যে যেমন পোস্ট করা এই করা সেই করা এগুলো তো আপনি সাধারণত আপনার মেইন আইডি থেকেও করতে পারবেন, যেহেতু এই আইডিটা অনেকদিন ধরে ইউজ করতেছেন এটা অনেক পুরানা, ঠিক আছে বুঝছেন। এর মধ্যে আমি একটু কাজ করতেছি আমার এটাকে একটু 16 ডিসেম্বরে একটা পোস্ট দিয়ে দিতেছি, এটা যদি আমরা ডিটেলের অংশ না কালকে আপনাদের রেডি করে রাখছিলাম দিব সকালবেলা, এখন আসছে আপনার কাছে পেয়ে গেছি। আচ্ছা তাহলে আপনাকে ফেসবুকে কাজটা কন্টিনিউ করে যেতে হবে, এখন আপনি যদি রেগুলার না করেন, না করে বলেন যে মাসুদ ভাই আমাদের শিখালো না, তারপরে বা আমরা শিখতে পারি নাই আমরা কাজ করতেছি না, ব্যাপারটা এমন করলে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর আপনাকে ইমেল মার্কেটিং এর জন্য যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার পেজে, হ্যাঁ এখন থেকে যাদের সাথে আপনি কমিউনিকেট করবেন ওদের সাথে কমিউনিকেট করে আপনি ওদের ইমেলটা কালেক্ট করে নিতে পারেন, হয়তো বা ওদের সাথে স্ক্যাপিতে জয়েন করতে পারেন, ওরা কিন্তু বেশিরভাগ স্ক্যাপিতেও কি
জয়েন করে কানফিগারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওদের স্কাইপের সাথে হোয়াটসঅ্যাপটাও আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং এর দিকে যাব। তো আপাতত এটা আপনি কয়েকদিন ধরে করতে থাকেন, একটা সপ্তাহ আগে এটা কাজ করেন ভালো করে, ঠিক আছে? এটা ভালো করে কাজ করার পরে আপনি ইমেল মার্কেটিংটাও সাথে সাথে ধরেন, ওদের মেল কালেক্ট করতে থাকেন, ইমেল কালেক্ট করতে থাকে, পরবর্তীতে ওদের মেলগুলোতে কি করতে পারেন, মেল করতে পারেন, ওদের সাথে চ্যাট করে, কথা বলে, কমিউনিকেট করে, ওদের সাথে যে কোনোভাবে আপনি মেল আইডি থেকেও কি ওদের সাথে মেল কানেক্ট, ইমেল অ্যাড্রেস নিতে পারেন, ওটা কোনো সমস্যা না। ইমেল অ্যাড্রেস দিয়ে শুধু আপনার ফেক আইডিতে থেকেই ওদের সাথে চ্যাট করে নিতে হবে, ব্যাপারটা এমন না, ঠিক আছে? আর আরেকটা কাজ করবেন কি, আমি আপনাকে বলি, এটা একটু একটা টিপস আপনাকে আমি বলতেছি, সেটা হচ্ছে এখন আমার যদি ইউএসএ খেয়াল করেন আপনার ওর পেজটাতে যারা এঙ্গেজড থাকবে, মনে করেন 20 জন ফ্রেন্ড আছে, তাই না? আপনি ওই পেজে আইডিতে একটা এমন একটা পোস্ট করবেন যে এই পেজটা আমরা মাঝে মাঝে এটা করি, আমি আপনাকে দেখাই, ছোট হয়ে গেছে কেন, ও এটা হয়ে গেছে। আপনার আইডিতে কি করবেন, আপনি একটা ভালো এই ইমেজ নিবেন, কালেক্ট করবেন, ঠিক আছে? যেমন আমি দেখাই অ্যামাজন থেকে, মানে এরকম মোবাইল বা ইলেকট্রনিক্স, কম্পিউটার, এই ধরনের কিছু ডিভাইস একটা নিবেন আপনি, নেওয়ার কথা বুঝছেন কিনা? নেওয়ার পরে যাই, কম্পিউটার অ্যাক্সেসরিজ যাই, কম্পিউটার অ্যাক্সেসরিজ যাওয়ার পরে যে মনে করেন iPhone 8, আইফোনের একটা ভালো দেখে ছবি দিবেন। ছবি নিয়ে আপনি আপনার আইডিতে খেয়াল করেন, আপনি আপনার আইডিতে একটা পোস্ট করবেন যে এরকম হবে পোস্টটা, যে iPhone 8 Pro বিশেষ একটা অফার চলতেছে, সেক্ষেত্রে 3 জন পাবে, বা লটারি চলতেছে, সেক্ষেত্রে 3 জন পাবে ফ্রিতে, 3 জনকে আপনি ফ্রি দিবেন। এখন যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, বা সেজন্য তাদেরকে ইমেল অ্যাড্রেস আপনাকে পাঠাতে বলবেন, কমেন্টসে বলবেন যে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, যে এই জিনিসটা ফ্রি, 3 জন ফ্রি পাবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি লিখে দিবেন আর কি সুন্দর করে যে iPhone Pro ফ্রি ফর রেজিস্ট্রেশন, ঠিক আছে? এখানে বলবেন যে 3 পিস ফ্রি পাবে, যারা যারা রেজিস্ট্রেশন করবে ইমেল অ্যাড্রেস এখানে কি করতে দিয়ে রেজিস্ট্রেশন করতে, বা কমেন্টস দিয়ে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, তখন এখানে দেখবেন যে অনেক ইমেল অ্যাড্রেস আপনার কাছে সাবমিট হবে। তো ওই ইমেল অ্যাড্রেসগুলো আপনি ওভাবে একটা চালাকি করে কিন্তু কোথা থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর এই ব্যাপারটা যদি না বুঝেন, আপনি আমার সাথে আরেকটু পরে কথা বলি, মানে তারপর আমি বুঝে দেওয়ার চেষ্টা করতেছি যে আমি যদি এখানে একটা আইফোনের 3 জনকে ফ্রি দেওয়া হবে, ঠিক আছে, একটা অফার চলতেছে এরকম বলি, এখানে বলি যে যারা যারা ইন্টারেস্টেড তাদের ইমেল অ্যাড্রেসটা কি করো কমেন্টসে দাও, তখন দেখবেন যে আপনার এখানে মেল অ্যাড্রেসগুলো কি হয়ে যাবে, অটোমেটিক ওরা মেল অ্যাড্রেস দেওয়া শুরু করবে। আপনি আমার কথা বুঝছেন? এখন মেল অ্যাড্রেস দিলেই যে তারা পাবে ব্যাপারটা তো এমন না, কে পাইলো না না পাইলো ওটা তো ওরা তো খোঁজ করতে যাবে না, বাট আপনি তো একটা চালাকি করে ওদের থেকে ওদের মেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে নিতে পারলেন। আপনি আমার কথা ক্লিয়ার বুঝতেছেন? হ্যাঁ, তো সুতরাং ওভাবে মেল অ্যাড্রেস কালেক্ট করে আপনি কি করতে পারেন, আপনাকে আমি যেটা বলছিলাম, আপনি আপনার ওই যে মেল অ্যাড্রেসটি দিয়ে যে ফেক অ্যাকাউন্ট আছে ওটা থেকে মেল অ্যাড্রেস থেকে তাদেরকে অন্য অন্য কালেক্টেড ইনফরমেশন করতে পারেন। আর ওই মেল অ্যাড্রেসগুলো আপনি সারা জীবনের জন্য কালেক্ট করে রাখবেন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার করে ওদেরকে মেল পাঠাবেন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন, হ্যাঁ, কোনো কারণে যদি খেয়াল করেন ওখানে যারা ইন্টারেস্টেড, ওখানে যারা ইন্টারেস্টেড হচ্ছে একটা ব্যাপারে, তাদেরকে শুধু বেবি টয় নিয়ে না, আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়েও কি চাইলে ওদেরকে প্রোডাক্টের ই পাঠাতে পারেন ইমেল থেকে, সেক্ষেত্রে যে প্রোডাক্টটা আপনার ভালো মনে হবে, যেহেতু ওরা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে বা অন্যান্য ইমেল কাজ করতেছে, তখন তাদেরকে অন্য অন্য প্রোডাক্ট নিয়ে আমাকে লিঙ্ক পাঠিয়ে দেবেন, প্রোডাক্ট সিলেক্ট করে আমি ওটাকে অ্যাফিলিয়েট করে দেবো, ওদেরকে প্রোডাক্ট লিঙ্ক পাঠিয়ে দেবেন। এই হচ্ছে ব্যাপার। তো আর ইমেল মার্কেটিং তো আমি দেখাই দিচ্ছি অলরেডি, রিপ্লাই মেল আর মেল চিনতে যেটা আসলে সেটা আসলে একদম খুবই অ্যাডভান্স লেভেলের। তারপর আমি আপনাদেরকে আসলে আমাদের কথা বলাই, মানে আমার ক্লাসের ই ছিল না, তারপরও আমি আপনাদেরকে বলে দিলাম মেল চিনটা আপনারা একটু অনলাইন থেকে দেখে নেবেন, ওখানে একসাথে অনেকগুলো মেল পাঠানো যায় আর কি, ব্যাপারটা, ঠিক আছে?
এ হচ্ছে ব্যাপার। তো আর আরেকটা জিনিস হচ্ছে মেন যে আপনি একটা জিমেইল থেকে কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে, আমি এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে করে দিব, এটা একটু দেখে দিন, আমার সময় দিন, আর যেভাবে ফুল অ্যাকাউন্টটা করতে হয় এই বুঝছেন। তো আমি ওইটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিবো, অনলাইনে যে ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে কিছু মাইক্রোস আছে, আর আমি এই সম্পর্কে সব নাকি আপনাদেরকে বুঝাই দেবো। তো আচ্ছা রাখি আজকে এতটুকুই। আমরা সর্বশেষ কথা হচ্ছে আপনি প্রোডাক্ট নিন এবং মার্কেটিং করতে থাকেন। এখন আপনি আমাকে প্রোডাক্ট নিচ্ছেন না, ঠিক আছে, প্রোডাক্টে আপনি পোস্ট করতেছেন না, তাহলে তো আর হবে না। তো ধন্যবাদ মামুন ভাই, আর শাহিন ভাই ইয়েও আছেন, দুজনে মিলে আপনাকে মার্কেটিং এ থাকতে হবে। আমার কথা হচ্ছে আপনি মার্কেটার, আপনি এখানে কোনো জব হোল্ডার না, আপনি অ্যাথলিট মার্কেটিং করতে আসছেন। মার্কেটার মানে হচ্ছে আপনাকে কন্টিনিউ আপনি মার্কেটিং এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তো আপনি মার্কেটিং কন্টিনিউ চালাই যান, দেখেন পরবর্তীতে আস্তে আস্তে কী হয়।